এই জমিকে কেন্দ্র করে বিবাদ। অন্যের জায়গা দখল করে কাজকল চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার বেলিয়া তোড়ে জমি দখলের যুদ্ধ। জমির পরিমাণ প্রায় 5.5 কাঠা। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই জমি জবরদখল করে কাটকল চালাচ্ছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কোষাধ্যক্ষ জয়ন্ত দাস। শুধু জমি দখল নয়, তার বিরুদ্ধে নিয়ম ভেঙে জঙ্গলের কাছাকাছি জায়গায় কাটকল তৈরি করে চোরা কারবারে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। আমার জায়গা জবরদখল করে রেখে দিয়েছে ওই তৃণমূলের নেতা, এমএলএর ঘনিষ্ঠ, কিছু বলতে গেলে হুমকি দেখায়। এই কারণে আমি পুলিশের দ্বারস্থ হলাম, দেখি পুলিশ প্রশাসন কি করে, এভাবে কত সহ্য করবে। জঙ্গলের কাঠ চোরা কারবারিরা হয়তো এইসব কাছাকাছি মিলে, যেটা 200 মিটারের মধ্যে যে মিল রয়েছে সেই মিলের মধ্যে তারা পাচার করছে। এখানে কাছে যেমন জয়ন্ত দাস এখানে রয়েছে আপনার থানার নিকট, ওই একবারই ডিপোর কাছাকাছি। তৃণমূল নেতার বিরুদ্ধে বেলিয়াতোড় থানা এবং বন দফতরে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের কিছু ধান্দাবাজ লোক যারা লুটে পুটে দলটা কুড়ে খেয়েছে, যাদের স্বার্থে ঘা পড়ছে তারাই দলের, যদি কর্মীর ভাবমূর্তি নষ্ট হয় অটোমেটিক দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলীয় নেতার গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব, আর এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের বহু কর্মী আছে, বহু নেতা আছে, কে কোথায় ব্যক্তিগত ব্যবসা করছে এই খোঁজ খবর রাখা সম্ভব নয়। ব্যক্তিগতভাবে যদি কেউ স্বচ্ছতার জায়গায় থাকে সে প্রমাণ করবে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের তো কোনো জিগির তোলার কোনো মানে হয় না। যারা অভিযোগ করছে তারা কি দল করে সত্যিকারের? এটা নিয়ে যখন আছে আমরা তো ছাড়বো না, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। গণাধিকারকে শুরু করে সমস্ত আজ পুলিশের নাকের ডোবায় চলছে, কোনো কিছু কর্ণপাত করছে না। সেই জন্য আগামী দিনে আমরা আন্দোলন নামবো, এই সমস্ত নেতাদের বিরুদ্ধে আমরা মানুষকে অবগত করব। জমি বিতর্কে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণেন্দু সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।